আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম হচ্ছে নার্সারিতে, যেখানে হচ্ছে পাম অয়েলের চারা রোপণ করে। রোপণ করার পরে সেগুলা যখন অনেক বড় হয়ে যায় তখন সেগুলা হচ্ছে বিক্রি করে দেয়। আমি সেই জায়গাতে আজকে চলে আসলাম। আর এখানে কি ধরনের কাজ থাকে সেই কাজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নার্সারিটা কিন্তু অনেক বড়। এখানে অনেক জায়গার উপরে হচ্ছে কোম্পানি হচ্ছে নার্সারিটা হচ্ছে করছে। তো এই নার্সারিতে কি কি কাজ থাকে, কি ধরনের কাজ থাকে সেটা আপনাদেরকে আমি আজকে ভিডিওতে দেখাবো। তো প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পলি ব্যাগ। পলি ব্যাগের মধ্যে হচ্ছে মাটি ভরছে। মাটি ভরার পরে দেখেন এভাবে হচ্ছে সাজিয়ে রাখছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গর্ত করছে পলি ব্যাগের মধ্যে, এই দেখতে পাচ্ছেন গর্ত, কারণ এখানে হচ্ছে চারা হচ্ছে রোপণ করবে। এখানে চারা রোপণ করা এখনো বাকি আছে। আর এইগুলা এই গর্তগুলা কিভাবে করে সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে কতগুলা শ্রমিক কাজ করে সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তো এইখানে প্রায় 40 থেকে 50 জন এইখানে কাজ করে। আর এখানে যারা কাজ করে বেশিরভাগই আছে হচ্ছে মহিলা। এখানে যদি 50 জন কাজ করে তাহলে আপনার 40 জন হবে মহিলা, আর 10 জন হবে হচ্ছে পুরুষ। তো মহিলারা কি কি কাজ করে থাকে, এই যেরকম দেখতে পাচ্ছেন, এই যে লাঠি দেখতে পাচ্ছেন, লাঠির আগা হচ্ছে চক্কা আছে। তো ঠিক এরকমভাবে গর্ত করে। গর্ত করার পরে সেইখানে হচ্ছে এই পাম অয়েলের চারা রোপণ করে থাকে। আর এই যে পলি ব্যাগগুলো যে সাজিয়ে রাখছে, এরা হচ্ছে বাঙালি ভাই, আমার বাংলাদেশি ভাই এখানে দুইজন কাজ করে। তাদের কাজ শুধু এই পলি ব্যাগ হচ্ছে লাইন বাই লাইন সাজানো। আর গাছ লাগানোর দায়িত্বে আছে হচ্ছে মহিলারা। তো একজন হচ্ছে এরকম মনে করেন পলি ব্যাগের মধ্যে যে মাটি আছে সেগুলো গর্ত করে, আর কয়েকজন আছে হচ্ছে তারা চারা হচ্ছে রোপণ করে, আর কয়েকজন আছে তারা হচ্ছে সার যে গর্ত করে রাখছে। দেখেন ভিতরে কিন্তু সার দেখতে পাচ্ছেন, তারা সার দেয়। আর কিছু আর যারা হচ্ছে পামের বাগানে ফল কাটে, আমি তো ফল কাটি, তো এর আগে আপনাদেরকে কিন্তু দেখাইছি মাটি ভরার কাজ। তো আমাদের কাজ হচ্ছে মাটি ভরা। আমরা প্রায় 10-12 জনের মতন আমরা হচ্ছে মাটি ভরে থাকি, এতে দেখতে পাচ্ছেন। আর আলহামদুলিল্লাহ এখানে যারা নতুন মানে বাঙালি ভাই যারা এখানে কাজ করে, নতুন আইসে বা পুরাতন, আলহামদুলিল্লাহ তারা কিন্তু এই পামেল বাগানের যে নার্সারিতে কাজ করে কিন্তু তারা অনেক টাকা প্রতি মাসে কামাই করতেছে। তো মাশাল্লাহ আমার এখানে প্রজেক্টটা অনেক বড়, দেখতে পাচ্ছেন এই পাশের ওই মাথা পর্যন্ত, তার সামনে আছে হচ্ছে বড় গাছ। আর আমি যদি এদিকে দেখাই, দেখেন একদম ওই মাথা পর্যন্ত অনেক বড় এরিয়া। আর এখানে প্রতিদিন পানি দিতে হয়, আর এই পানি হচ্ছে আমার এক বাংলাদেশি ভাই, এই তার কাজ হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত মনে করেন হচ্ছে পানি দেওয়া তার কাজ। আর বাদ বাকি যেগুলা কাজ সেগুলো আপনাদেরকে দেখাইলাম যে মহিলারা এখানে কাজ করে থাকে, মনে করেন হচ্ছে সবাইকে ভাগ ভাগ করে দেওয়া আছে কাজের সাইড। যেরকম কেউ স্প্রে দিচ্ছে, এখন দেখতেছেন পরিষ্কার গাছের চার সাইডে দেখতেছেন পরিষ্কার, কিন্তু যখন আপনার 2 মাস 3 মাস 4 মাস বয়স হয়ে যাবে তখন কিন্তু এমিন দিয়ে হচ্ছে অনেক ঘাস হবে। তারা হচ্ছে স্প্রে দেয়, মহিলারাই এখানে স্প্রে দেয়। আর ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন পানি দিচ্ছে, মানে দেখতে পাচ্ছেন লাঠির উপরে হচ্ছে একটা চরকির মতন ই সিস্টেম করে আর কি তারা পানি দিচ্ছে পাইপ। তো সেখানেও আপনাদেরকে দেখাবো, দেখেন গাছগুলো কি সুন্দরভাবে লাগাইছে, এইভাবে রেখে দিচ্ছে, দেখেন কোনো ই নেই, আর ঠিকঠাক মতন পানি আর হচ্ছে স্প্রে করে আর সার, এগুলো দিলেই গাছ খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হলো লাগিয়ে রাখছে লাইন বাই লাইন, দেখেন লাইন বাই লাইন।
আর দেখেন এই যে পামেল বাগানের নার্সারিগুলোতে যেগুলো চারা গাছ সেগুলোতে কিভাবে পানি দেয়, এই দেখেন এরকম ভাবে পানি দিচ্ছে, পানি দেওয়া হয়। আর ওই ঘরে হচ্ছে মেশিন আছে তিনটা মেশিনের দ্বারাই হচ্ছে পানি উঠানো হয় নিচ থেকে, তারপরে সেগুলো হচ্ছে এই পুরো নার্সারিতে সাপ্লাই দেয়। এই যে দেখতে পাচ্ছেন পাইপ, তার সামনে আছে হচ্ছে ছোট বাগান নতুন করছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই পাইপগুলো আপনাদেরকে দেখাই, যেহেতু এখানে পানি দিচ্ছে না, যখন পানি এখানে আসে তখন এটা ঘোরে, এই যে দেখতে পাচ্ছেন ঘোরে। আর এইভাবে তারা কিন্তু দেখেন এই যে সার দিয়ে রাখছে গাছের গোড়ায়, তারপর দেখতে পাচ্ছেন একদম ভিতরে কিন্তু পরিষ্কার, ভিতরে পরিষ্কার রাখার কারণ আমি আপনাদেরকে বলি, কোনো ধরনের দেখেন কোনো ঘাস নাই, কোনো কিছু নাই, জঙ্গল নাই, তারা পরিষ্কার করে রাখে এই কারণে যেন গাছের যেন কোনো সমস্যা না হয়, যার কারণে তারা হচ্ছে ঘাস মারা বিষ স্প্রে করে থাকে। আবার এই যে গাছে গাছ যেন নষ্ট না হয় সেরকম ধরনের তারা স্প্রে করে থাকে, কেননা এই গাছের এক একটার দাম অনেক, অনেক টাকায় তারা হচ্ছে বিক্রি করে প্রতি মাসে, তারা এই নার্সারির থেকে অনেক টাকা ইনকাম করে কোম্পানি। তো এখানে পানি দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন গাছগুলো ভিজা, প্রতিটা লাইনে আধা ঘন্টা করে হচ্ছে পানি দেওয়ার নিয়ম, তো আধা ঘন্টা পর পর হচ্ছে চেঞ্জ করে দেয়, যেরকম এখানে আধা ঘন্টা হয়েছে পানি দেওয়া হয়ে গেছে এখানে বন্ধ, তো এই পাশেও এই পাশে এখনও দেওয়া হয় নাই। দেখেন কি সুন্দরভাবে গাছগুলোতে হচ্ছে পানি দেওয়া হচ্ছে, দেখেন লাইন বাই লাইন পাইপগুলো সেট করে রাখছে বৃষ্টির মতন, দেখেন পানি বের হচ্ছে আর গাছগুলো ভিজে যাচ্ছে, কি সুন্দর। আর আমি কিন্তু কিছুক্ষণ আগে ওই উপরে ছিলাম, এখন আমি নিচে চলে আসলাম, কেননা আপনাদেরকে মেন জায়গায় নিয়ে যাব যেখানে এই চারার বীজ যেখানে রোপণ করে সেইখানে আপনাদেরকে দেখাবো। এখন ঠিক এই জায়গায় তারা হচ্ছে পামেলের চারা বীজ হচ্ছে রোপণ করে, রোপণ করার পরে দেখেন তারা কিভাবে রাখে, এই দেখেন এখন কিন্তু এখানে পানি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন পানি দিচ্ছে, গাছগুলো কিন্তু ভিজা, এই দেখতে পাচ্ছেন ঠিক এইখান থেকে নিয়ে তারা কিন্তু হচ্ছে পলি ব্যাগের মধ্যে হচ্ছে তারা চারাগুলো রোপণ করে থাকে। আর এখানেও মনে করেন প্রতিদিন অনেক শ্রমিক কিন্তু কাজ করে এইখানে এই জায়গাটাতে, তারা গাছগুলো দেখাশোনা করে। আবার এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে গাছের আগা চারার যে হচ্ছে পাতাগুলো কেটে রাখছে, কেটে ছোট করে দিছে লাগানোর জন্য, এগুলো হচ্ছে কালকে লাগাবে। এখানে আপনারা দেখেছেন যে প্রথমেই দেখেছেন যে অনেক পলি ব্যাগ হচ্ছে খালি আছে, গাছ লাগানো বাকি আছে, দেখেন চারাগুলো হচ্ছে খুব সুন্দরভাবে সাইজ করে রাখছে। খুব সুন্দর সিস্টেম দেখেন, একদম সব কিছু হচ্ছে মেশিনের দ্বারাই পানি দেওয়া হচ্ছে। এইখানে পামেলের বীজ রোপণ করে থাকে, এই যে দেখতে পাচ্ছেন মাটি, এই যে মাটি দেখতে পাচ্ছেন, আর হচ্ছে যে গর্ত করে রাখছে, তো এখানে আগামীকালকে হয়তো বা এখানে বীজ রোপণ করবে, তারা হলো এরকমভাবে হচ্ছে আগে থেকে রেডি করে রাখছে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পামেলের যে বীজ এখানে রোপণ করা হয়, তারপরে সেগুলো যে এরকমভাবে আস্তে আস্তে বেড়ে ওঠে, তারপরে হচ্ছে তারা পলি ব্যাগের মধ্যে রোপণ করে থাকে। তো আজকের মতন ভিডিও এ পর্যন্তই। তো নার্সারির কী কী কাজ থাকে আর কি কী রকমভাবে তারা পরিচালনা করে নার্সারিতে পামেল বাগানে, তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।